Hi there, welcome to English with Mamun Ali. In the previous class, I was talking about how to use verb properly. In the last video, we have learned if we see some verbs, after those, if any verb comes or approaches, the verb will turn into gerund. Today, we'll talk about after some verbs, if any verb comes or approaches, that verb will turn into infinitive or gerund, both on. Now, get started. See, I wrote down a story on the board to help us memorize the verbs properly. Okay, I made it up myself. It is a story. Okay, Miss Try, remember kora start or begin koreche. আচ্ছা আমি একটা স্টোরি লিখেছি বোর্ডের উপরে এই যে আন্ডারলাইন করা যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তখন সেই ভার্বকে আমরা ইনফিনিটিভ করতে পারি আবার আইএনজি করতে পারি ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান আর আইএনজি ফর্ম মানে ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম আমরা দুইটার যে কোনো একটা করতে পারি আগের দিন ক্লাসে আমরা শিখেছিলাম যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে আইএনজি হয় আজকে শিখবো এইসব ভার্বের পরে দুটাই হয় আইএনজি হতে পারে আবার এইসব ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে আইএনজি হতে পারে আবার ইনফিনিটিভ হতে পারে তাহলে আমরা শুরু করি ওকে মিস ট্রাই রিমেম্বার করা স্টার্ট ও বিগিন করেছে কিন্তু রিগ্রেট করা স্টপ করেছে রিগ্রেট মানে অনুশোচনা করা সে ইন্টেন্ড করে বোদার না করা কন্টিনিউ গো অন করবে সে তার নিটকে প্রিফার করছে কিন্তু হেল্পকে ফরগেট করেনি আচ্ছা এখানে ইন্টেন্ড মানে টু থিঙ্ক ইন্টেন্ড করা মানে কোনো ইচ্ছা করা কোনো বাসনা করা টু উইশ টু ডু সামথিং ইন্টেন্ড মানে টু উইশ টু ডু সামথিং বোদার না করা বোদার মানে হচ্ছে কি টু ফিল ডিস্টার্বড টু মেক সামবডি ফিল ডিস্টার্বড অর টু ফিল ডিস্টার্ব ওকে পোদার না করা কন্টিনিউ গো অন করবে কন্টিনিউ আর গো অন মিনিং কিন্তু একই আচ্ছা রিগ্রেট মানে আমি বলেছি অনুশোচনা করা সে তার নিটকে প্রিফার করছে প্রিফার মানে কি অগ্রাধিকার দেওয়া ওয়েন উই চুজ সামথিং বিফোর সামথিং দ্যাট টাইম উই কল কল প্রিফার হেল্পকে ফরগেট করেনি নাও এবার এক্সাম্পল দেখো হি স্টার্টেড ড্যাশ ইন দ্য পার্টি এখানে একটা ভার্ব আছে মনে করো হি স্টার্টেড টু ড্যান্স ইন দ্য পার্টি এটা হতে পারে হি স্টার্টেড ড্যান্সিং ইন দ্য পার্টি সেটা হতে পারে এই জন্য আমি আন্ডারলাইন করে দুইটা অ্যান্সার লিখেছি আবার দেখো হি স্টার্টেড টু ড্যান্স ইন দ্য পার্টি এটা হবে হি স্টার্টেড ড্যান্সিং ইন দ্য পার্টি আমরা শিখেছি দেখো এখানে ভার্ব আছে স্টার্ট তারপর ভার্ব আছে হেল্প ভার্ব আছে এখানে নিড ভার্ব আছে রিগ্রেট আমরা শিখেছি যে মিসড এইসব আন্ডারলাইন করা ভার্বগুলো এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তখন সেটা জিরান্ড হতে পারে আবার ইনফিনিটিভ হতে পারে ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান আর জিরান্ড মানে হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি আশা করি তোমাদের এই ব্যাপারে কোনো কনফিউশন নেই এবার আমি তাহলে স্টোরিটা পড়ি মিস ট্রাই রিমেম্বার করা স্টার্ট ও বিগিন করেছে কিন্তু রিগ্রেট করা স্টপ করেছে সে ইন্টেন্ড করে বোদার না করা কন্টিনিউ গো অন করবে সে হেল্পকে সে তার নিটকে প্রিফার করছে কিন্তু হেল্পকে ফরগেট করেনি একটু স্টোরি করে এটা মুখস্থ করার চেষ্টা করো তাহলে তোমার কোন ভাবগুলোর পরে আইএনজি হবে কোন ভাবগুলোর পরে আইএনজি বা ইনফিনিটিভ দুটাই হবে কোন ভাবগুলোর পরে শুধু আইএনজি হবে আমরা শিখতে পারবো এর আগের ক্লাসে আমরা যে স্টোরিটা পড়েছিলাম মিস্টার এনজয়ের সেটার সেই স্টোরির আন্ডারলাইন করা ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে আমরা তখন আইএনজি করেছিলাম জিরান্ড করেছিলাম কিন্তু এইখানে আন্ডারলাইন করা ভার্বের পরে দুটাই হয় জিরান্ড হতে পারে ইনফিনিটিভ হতে পারে ঠিক আছে তবে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আইএনজি এবং জিরান্ড করলে অর্থের পরিবর্তন হতে পারে যেমন ধরো আমি যদি বলি আই স্টপড টু বাই ফ্রুটস আই স্টপড টু বাই ফ্রুটস একটা সেন্টেন্স লিখলাম আর যদি আমি বলি আই স্টপড
buying fruits. আমি দুটো সেন্টেন্স লিখেছি buying fruits. দেখো আচ্ছা প্রথমে লিখেছি I stopped to buy fruits. এটার মানে হচ্ছে I stopped my rickshaw to buy some fruits from the vendor, from the food seller etc. I stopped to buy something. But when I use I stopped buying, that means I do not eat fruit anymore. I stopped buying it. Okay, I do not buy anymore. I stopped it. So see, their meaning is getting changed. There are some verbs, especially stop, that can two types of verb. It can take infinitive form, it can take also ing form. If you see any other verb coming or approaching after stop, it could be infinitive, it could be gerund. Okay, it could be infinitive, it could be gerund, but their meaning will be changed. First one is opposite the last one. See, I stopped to buy fruits, I stopped buying fruits. It has got different meaning. Okay, before finishing my lecture, I'd like to revise it. আমরা underline করা কতগুলো verb শিখেছি, এই verb গুলোর পরে যদি অন্য কোনো verb আসে তাহলে সেই verb গুলো দুটো form হতে পারে, সেটা ing form হতে পারে, সেটা infinitive হতে পারে। আমি আবার বলছি, এইসব আন্ডারলাইন করা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বগুলো ইনফিনিটিভ হতে পারে, আইএনজি হতে পারে। আশা করি তোমাদের বুঝতে আর কোনো কষ্ট হবে না। আর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিছু আন্ডারলাইন করা ভার্ব, যেমন এনজয়, মাইন্ড, সাজেস্ট, তারপরে স্টার্ট, এইগুলোর পরে আমরা আইএনজি ফর্ম করেছিলাম। আমরা শিখেছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে সরাসরি আইএনজি হয়, অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে এইখানে তুমি দুটোই করতে পারো, এইসব ভার্বের পরে তুমি দুটাই করতে পারো, আইএনজিও করতে পারো আবার ইনফিনিটিভ করতে পারো। ঠিক আছে, পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ভার্ব আছে, সব ভার্বগুলো তো মনে রাখা যায় না। তো আমি সেখান থেকে যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম আসে, আমাদের ব্যবহারিক জীবনে স্পোকেন ইংলিশের জন্য লাগে, আমরা সচরাচর যা কিছু করি বলি সেখানে লাগে, সেই ভার্বগুলো নিয়ে আমি কতগুলো মনে রাখার সূত্র আবিষ্কার করেছি। আমি একটা স্টোরি আবিষ্কার করেছি, এই স্টোরিটা তোমার একটা মুখস্থ করো, করলে তাহলে ভার্বগুলো মুখস্থ করতে পারবা। এই ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে কী করতে হবে তুমি বুঝতে পারবা। এটা হচ্ছে রাইট ইউজেস অফ ভার্ব। ওকে, আমি জানি না তোমাদের টিচাররা এরকমভাবে সূত্র আবিষ্কার করেছে কি না মনে রাখার জন্য, আমি করেছি, আমি ব্যক্তিগত লাভবান হয়েছি এবং আমার স্টুডেন্টদেরকে এইভাবে আমি শেখাই, তাই আমি বোর্ডে লিখলাম। তোমরা এটা মুখস্থ করবা, এটা শিখবা, ঠিক আছে। Okay guys, it is all for the time being today. See you in my next video. After watching my video, if you like it, please you are requested to subscribe my channel and like my video. After, if you like my video or if you subscribe my channel, I would be encouraged and I will try my best to make the video or make my channel livelier next. Okay guys, it is all. See you later in my next video. Have a good day. Bye bye.